আপনারা দেখছেন এই যে একটি বিড়াল, ওর নাম ছোটু, ওকে এখন গোসল করানো হবে, তোমাকে এখন গোসল করানো হবে, ঠিক আছে? এখন যাকে মতো শুয়ে পড়ো। ওকে, ভেরি কুল। ওকে, এবার আমরা কলটা ছেড়ে দেব এবং তার শরীরটাকে আস্তে আস্তে ভিজিয়ে দেব। আমরা আস্তে আস্তে তার পুরো শরীরটাকে পানি দেব। আমার সহকারী আমাকে এখন একটি মগ দেবে। তার শরীরে প্রাথমিক ভাবে পানি ঢেলে ভিজিয়ে দেওয়া হয়েছে। এখন তাকে শ্যাম্পু টাইম দিন করা হবে। আমরা তাকে দেব হচ্ছে প্যান্টিন প্রোবি স্মুথ অ্যান্ড স্লিক শ্যাম্পু। প্রথমে এভাবে 3 বা 4 দিয়ে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে হাতে মাখিয়ে তারপর অল্প করে মাখিয়ে দিতে হবে। না না, এখন এখন না, আমার সহকারী তাকে পানি দিয়ে দিচ্ছে। তার 2 রানের ভিতর দিয়ে তার দিয়ে শ্যাম্পুটা ভালো করে বলে দিতে হবে। আমি একটু চা খেতে যেতে চাচ্ছিলাম, এখন চা খাওয়া যাবে। পিছনের পা গুলোতে ময়লা বেশি থাকাতে পানি দিবেন না, তাহলে দিলে বলতো না পানি দিয়ে ভরে দিতে পাই তো। কি তুমি লাইট দিছ? বলো গেল বললাম পাঞ্জ
এখন তাহলে ফাইনাল ওয়াইজ দেওয়া হবে। এখন চা খাওয়া যাবে না, আগে ফুল বডি ওয়াশ। আপনি গোসল করতে আসবেন? আপনাকে একটু সিরিয়ালে দাঁড়াতে হবে, কেউ তো একজন ভদ্রমহোদয় আছেন। এবং আপনারা দেখবেন একদম কিভাবে তোর শব্দ ছাড়া একটি দেশি বিড়ালকে গোসল করে না। তার লেজের আঘাতে আমার নাক পানিযুক্ত হয়ে গেছে। এভাবে তার লেজ খুবই ভালো করে চিপে দেবেন। ড্রাই ওয়াশ করে দিন, দিয়ে আপনাকেও দেওয়া হবে। আসেন।